এবং ইমামদের এক পরে এক ফ্রেমে ছবি তুললো, কি বলবেন? বিষয়টা আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের প্রয়াস, ঠিক বলা ঠিক হবে না, আমাদের যিনি নেতা, আমাদের যিনি অভিভাবক এবং আমাদের এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি আমাদের তাপস চ্যাটার্জি থেকেই শেখা, যিনি একজন ব্রাহ্মণ হয়ে মানুষের পাশে থাকার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত মানুষকে নিয়ে যেমন চলতে শিখিয়েছেন, তেমনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সমস্ত জাতিকে এক ছাতার তলায় নিয়ে এসে এক সুতে বাঁধার চেষ্টা করছেন। সেই বার্তা দেওয়ার জন্যই আমাদের নেতা তাপস চ্যাটার্জি এবং এখানে এসেছিলেন প্রসূন দাস, তিনিও দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলে প্রত্যেকটা প্রোগ্রামে আসেন। সেই তাপস চ্যাটার্জির কাছেই আমাদের এইভাবে শেখা যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। আমরা সকলে মিলে এই বিশেষ করে রায়গাছি ছোটো বলের ইয়াং জেনারেশান যে টার্গেট করেছিল যে 60-70টা রক্তদান শিবির, এখানে কিন্তু 60 কেন, 100 ওভার হয়ে যাবে, প্রায় 90 জনের মতো রক্ত অলরেডি দিয়ে দিয়েছেন এবং প্রায় 100 লোক প্রায় ফিরে গেছে। মানে আমরা এটা মানে গর্বিত মনে করছি যে রক্তদান শিবিরে সাধারণত দেখা যায় যে লোক খুঁজে পাওয়া যায় না, ডোনাররা আসেন না। এইখানে যেটা ইয়াং জেনারেশনের পক্ষ থেকে যেটা হয়েছে, এখানে ইয়াং জেনারেশনের একটা জনও কিন্তু রক্ত দিতে হয়নি, কারণ যে পাড়ার মেয়েরা এমনভাবে ঝাঁপিয়ে পড়ে রক্ত দিয়েছেন যেটা আমরা ভাবতে পারিনি, অভিভূত হয়ে গেছি। বিশেষ করে আমাদের এই ছোটো পোলের মহিলাদেরকে অভিনন্দন জানাবো। ইয়াং জেনারেশনের যদি মনে করে আবার কালকে একটা রক্তদান করতে হবে, ইয়াং জেনারেশন আবার 100 বোতলের রক্তদান শিবির কালকেই করতে পারবে, এরকম প্রস্তুতি এদের রয়ে গেছে। যে প্রস্তুতিটা ছিল যেটা কল্পনা করা যায় না, এবং সেই সঙ্গে সঙ্গে চক্ষু মানে এখানে আমাদের এই পাড়ার মা বোনেদের, শুধু পাড়ার বলবো না, বিভিন্ন অঞ্চল থেকেও এসে হিন্দু মুসলিম শিখ ইসাই জাতপাত দেখা না, অন্তত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি সেইটা শেখায়নি, যার কারণে সমস্ত মানুষ চক্ষু পরীক্ষা করছেন, সঙ্গে সঙ্গে আমাদের চশমা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত ছিলেন দুই খেলোয়াড়, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, তিনটে ক্লাবেই খেলেছে। যেমন প্রথম হচ্ছে আমার বন্ধু কল্যাণ লোধ, সে দীর্ঘদিন ধরে খেলার জগতে ছিলেন, গোলকিপার হিসেবে খুব ভালো খেলা করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পাশেই থাকে এখান থেকে 200 গজ দূরে হোসেন মোস্তাফি, দীর্ঘদিন ধরে ক্যাপ্টেনশিপ করেছে, তারাই মঞ্চে উপস্থিত ছিলেন, বিভিন্ন নেতৃত্ববর্গ ছিলেন। এখানে বড় বিষয় হচ্ছে আরাত্রিকা ভট্টাচার্য, চাঁদের হাট বসেছিল আমাদের এই মঞ্চে, আরাত্রিকা ভট্টাচার্য, রহিমা বিবি এবং তারক চক্রবর্তী থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহানারা বিবি সবাই এখানে উপস্থিত হয়েছিলেন, সাইফুল ইসলাম উপপ্রধান উপস্থিত হয়েছিলেন। এবং সেই মানে আরেকটা যেটা ভাবনা, সেই ভাবনাটা আমাদের, সত্যি বলছি আবার বলছি যে আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি উনি আমাদেরকে এই শান্তির বার্তা বা সম্প্রীতি বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন। এই ইয়াং জেনারেশনের ছেলেরা সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ইমামদের সম্বর্ধনা এবং সঙ্গে সঙ্গে পুরোহিতদের, তিনটে ইমাম সাহেব, তিনটে পুরোহিত, তাদেরকে সম্বর্ধনা দেওয়া, তাদেরকে যত মর্যাদা দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে এই মঞ্চ থেকে একজন হ্যান্ডিক্যাপ্ড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার পা হারিয়ে গেছে, এখানে আর্থিক সাহায্য, এবং একটি বাচ্চা ছেলে চক্ষু নেই অন্ধ, সেই তাকে আর্থিক সাহায্য করা, সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে আবার আগামী দিনে সংগঠিত করে আমরা এই সমাজসেবামূলক কাজ করব। এই অঙ্গীকার আমরা রায়গাছি ছোটো বল ইয়াং জেনারেশনের পক্ষ থেকে আমরা প্রতিজ্ঞা করছি, এখানেই আমরা অনুষ্ঠান আগামী দিনে আরও করব। আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি থাকবেন, আমাদের সঙ্গে আছেন, এবং হ্যাঁ আরেকজন ছিলেন আমাদের আরেকজন অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, দাদার সঙ্গে আমরা রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলেরও সভাপতি প্রবীর কর মহাশয় তিনিও ছিলেন, তিনিও আমাদেরকে বার্তা দিয়েছেন এবং সব সমস্ত মানুষকে এক জায়গায় নিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং 24 সালে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারে, আমাদের এই অঞ্চল থেকে ব্যাপক হারে যাতে আমরা ভোট করাতে পারি, সেই অঙ্গীকার নিয়েই আমরা এগোচ্ছি, যার কারণেই প্রতিনিয়ত একটার পর একটা অনুষ্ঠান করছি। এবং আরেকটা জিনিস বলবো যেটা আমাদের তাপস চ্যাটার্জি করেছেন, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন বিভিন্ন কম্পিটিশান হয়, যেটা কখনো ভাবা যায় না যে রক্তদানের কম্পিটিশান, এটা কোনো দিন আমার মনে হয় না যে ভারতবর্ষের কোনো নেতা
যে রক্তদান শিবিরের কম্পিটিশন করাবেন এটা আমরা কখনো ভাবিনি। আমাদের মধ্যে কম্পিটিশন লাগিয়ে দিয়েছেন, এই ক্লাবের সঙ্গে ওই ক্লাবের কম্পিটিশন কি হবে রক্তদান শিবিরের কমলে কে কত রক্তদাতা করবে, যেটা আমাদের এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ডে যেটা হচ্ছে, দু নম্বর ওয়ার্ড, তিন নম্বর ওয়ার্ড, আপনারা জানেন যে বাৎসরিক রক্তদান শিবির, সেটা আমাদের আগামী ১২ তারিখ রক্তদান শিবির হবে। তো আমরা 150 টার্গেট করেছি, শেষ রক্তদান নারায়ণপুরে হবে, তারা হাতে 151 করবে, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো আমরা সেইভাবে এগোই, এই রক্তদান শিবিরটা আমরা এমনভাবে করি, টোটাল বিধানসভা এলাকায় প্রায় 150 থেকে 200 রক্তদান শিবির এই এক মাসের মধ্যে হয়ে গেল। আমাদের প্রবীর কর এবং আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি অঙ্গীকার করেছিলেন 6,000 বকতল রক্ত দেবে, অলরেডি 12,000 হয়ে গেছে। তো পশ্চিমবাংলার যাতে হাসপাতালে মুমূর্ষু রোগীরা রক্তের অভাবে না মারা যান সেই ব্যবস্থাই আমরা করছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি, কারণ এক বোতল রক্তে 4-5 জন মানুষ বাঁচতে পারে। নানা রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্তে নানা রকম স্তর তৈরি করা হয়েছে, আমরা ধন্যবাদ জানাবো বিজ্ঞানকে যে এই ধরনের একজন ব্যক্তির রক্তে যে 4-5 জন মানুষকে বাঁচানো যায়। আর বিশেষ করে এই করোনা ভাইরাসে যারা মারা গেলেন তাদেরকে আমরা ইয়াং জেনারেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব, আত্মার শান্তি কামনা করব। যেমন আমাদের এই পাড়ার কয়েকজন মারা গেছেন, আমাদের নেতা মুনিয়া দত্ত মারা গেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা থাকলো, তাদের আত্মার শান্তি কামনা করি। যদিও আমরা তাদের জন্য একটু শহীদ বেদি করা আমাদের দরকার ছিল, সেটা আমরা করে উঠতে পারিনি, আকাশের অবস্থাও ভালো ছিল না, তার মধ্যে দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা করতে পেরেছি এবং প্রোগ্রাম করতে পেরেছি। বিশেষ করে আমাদের এই অঞ্চলের মা বোনেরা, সমস্ত ভাই বোনেরা, এই রক্তদাতারা যারা মহান দান করে গেলেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের এই প্রোগ্রাম শেষ করব। এখানে আমি ইয়ং জেনারেশনের এক সদস্যর কাছে যাব যে তাপস চ্যাটার্জি কিন্তু বক্তব্যে বলতে গিয়ে বলেছেন যে আমার জগারডাঙ্গা পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা ছিল, কেননা তিনি দীর্ঘদিন পৌরসভার পৌরপ্রধান ছিলেন কিন্তু পঞ্চায়েত এলাকায় কাজ করার অভিজ্ঞতা ছিল না, রায়গাছিতে তার সৌভাগ্য হলো কাজ করার অভিজ্ঞতা এবং আজ রক্তদান শিবিরে এসে তোমাদের উৎসাহ দিয়ে গেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে তাপসদাকে, রায়গাছি নিউ টাউনে খুবই ভালোবাসে রায়গাছিটাকে, তার জন্য সবসময়ের জন্যই তাপসদা আমাদের রায়গাছি ছোটো বলে ঝেঁপিয়ে পড়ে। ইয়ং জেনারেশন আর কী কী কাজ করে মূলত সারা বছর? আরও সমাজসেবী কাজ করবে, মানুষের পাশে থাকবে, বই বিতরণ আছে, সেই কিন্তু মানুষের বিপদ আপদ সেটাকে আগিয়ে নিয়ে যাবে, মানুষের কীভাবে ডেভেলপ হবে সেটাকে মানুষ আগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আজ রক্তদান শিবির কতটা সফল করতে পেরেছো তোমরা ইয়ং স্টাফ, একটা ইয়ং জেনারেশন মঞ্চ জুড়ে রয়েছো যারা ইয়ং, যাদের দিকে তাকিয়ে থাকে সমাজ, 100% সফল করতে পেরেছি। আপনি সভাপতি, ইয়ং জেনারেশনের সভাপতি কিন্তু ইয়ং নয়, একটু বয়স হয়েছে, যদিও কিন্তু মনের দিক থেকে এবং কাজের উৎসাহের দিক থেকে তিনি এখনো ইয়ং আছেন, কেননা সারা বছর ধরে কিন্তু তারা নানা রকম সামাজিক কাজ করে থাকে এই রায়গাছি। এবং বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি কিন্তু বারেবারে বলেছেন যে রায়গাছি একটা খুব ঐতিহ্যশালী একটা জায়গা এবং এখানকার সব দিক থেকে এই রায়গাছি অনেকটা এগিয়ে, শিক্ষা দীক্ষায় খেলাধুলো সমস্ত দিক থেকে রায়গাছি অনেকটা এগিয়ে। সেখানে দাঁড়িয়ে রায়গাছি ইয়ং জেনারেশনের সভাপতির সঙ্গে আমরা একটু মুখোমুখি কথা বলে নেব যে তাপস চ্যাটার্জি আপনাদের এখানে এলেন এবং প্রসূন ব্যানার্জিও ছিলেন এবং চাঁদের হাট বসেছিল আপনাদের এই মঞ্চে এবং এতগুলো ইয়াংদের নিয়ে কাজ করছেন, মূলত কেমন লাগছে আজকের দিনটা? আজকের দিনটা খুবই সুন্দর লাগছে এবং তারা প্রত্যেকটা অতিথিকে আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম প্রত্যেকটাই এসেছে, এখানে এসে আমাদেরকে ওয়ে করেছে, আমরা খুবই আনন্দিত হয়েছি এবং তারা যা সেবামূলক কাজগুলো আমাদেরকে উপদেশ দিয়েছে আমরা সেইগুলো প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করব। আগামী দিনে আরও ভালো করে আরও খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করব যাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা ভালোভাবে করতে পারি। হ্যাঁ, এটাই আমি বলে আমার বক্তব্য শেষ করলাম।